হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আজাদকৃত গোলাম হজরত হানি রাহিমাহুল্লাহ বলেন যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন তখন অনেক বেশি কান্নাকাটি করতেন, এমনকি চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত। তাহার নিকট আরজ করা হলো, কি ব্যাপার, আপনি জান্নাত জাহান্নামের আলোচনায় কাঁদেন না আর কবর দেখিয়া এত বেশি কাঁদেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবর আখেরাতের ঘাঁটি সমূহের মধ্য থেকে প্রথম ঘাঁটি। যদি কোনো বান্দা এই কবর নামক ঘাঁটি থেকে নাজাত পেয়ে যায় তাহলে পরবর্তী ধাপগুলোও তার জন্য সহজ হবে, আর যদি এই ঘাঁটি থেকে নাজাত না পায় তাহলে পরবর্তী যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো তার জন্য অনেক বেশি কঠিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করিয়াছেন, আমি কবরের দৃশ্য থেকে ভয়ানক দৃশ্য আর দেখিনি।